হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আমি নিসা, তোমাদের সাথে আবারও একটা কবিতা নিয়ে এসেছি। কবিতাটির নাম হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। কবিতাটি তোমাদের ফার্স্ট পেপার বইয়ের একটা অংশ। আচ্ছা, চলো আমরা তাহলে কবিতাটি দেখি, কবিতাটিতে কি আছে। প্রথমেই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার কবিতা লিখেছেন, যেটা হচ্ছে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ হয় এবং ফ্রেন্ডশিপের মাধ্যমে আমাদের লাভ হয়, কিন্তু কবিতাটিতে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন যে আমাদের এই লাভ এবং ফ্রেন্ডশিপ এটা অনেকটাই হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হয় না। কারণ মানুষের নেচার হচ্ছে বিট্রে করা, এবং সেজন্য দেখা যাচ্ছে অনেক সময় মানুষ বিট্রে করার প্রবণতা মানুষের মধ্যে থাকে। আচ্ছা, প্রথমে কবিতাটি পড়ার আগে আমরা একটু উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের ন্যাশনাল পয়েট বলা হয় এবং তাকে বার্ড অফ এভন নামে আমরা অনেকেই তাকে চিনি, এবং সে হচ্ছে ইউনাইটেড কিংডমে 1564-এ জন্মগ্রহণ করেছেন, 1564 যেটা, এবং মৃত্যুবরণ করেছেন একই শহরে ইউনাইটেড কিংডমে 1660-তে, দ্যাট মিনস যে 1616 সালে। তাহলে চলো কবিতাটিতে দেখে আসি যে উইলিয়াম শেক্সপিয়ার লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কবিতাটিতে কোন কোন জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। আচ্ছা, ফার্স্ট লাইনে দেওয়া আছে ব্লো ব্লো দাও উইন্টার ওয়াইন, দ্যাট মিনস যে প্রবাহিত হও উইন্টার ওয়াইন, তুমি উইন্টার ওয়াইন। দাও বলতে এখানে তুমি বোঝানো হচ্ছে যে ইউ, এবং উইন্টার ওয়াইন বলতে এখানে শীতকালের বাতাসকে বলা হচ্ছে, যেটা অনেক হাড় কাঁপানো হয়। সেকেন্ড লাইনে দেওয়া আছে দাও আর নট সো আনকাইন্ড, দ্যাট মিনস যে এই যে উইন্টার ওয়াইনের কথা এখানে বলছে, এটাকে আমি একটু ফোকাস করলাম। এই উইন্টার ওয়াইনটা এতটাও বেশি কি নয়, যে অদয়ালু নয়, দ্যাট মিনস যে এতটাও হার্ড নয় বা হার্শ নয়, যেটা আমাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে। থার্ড লাইনে দেওয়া আছে অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, দ্যাট মিনস যে মানুষের অকৃতজ্ঞতার মতো এটা এতটা হার্ড নয়, যতটা মানুষ যখন আমাদের সাথে যখন বিট্রে করে তখন আমরা এর থেকেও বেশি কষ্ট পাই। তারপরে ফোর্থ লাইনে দেওয়া আছে দাই টুথ ইজ নট সো কিন, দাই বলতে এখানে তোমার বোঝানো হচ্ছে, ইয়র, যে কার উইন্টার ওয়াইন্ডের, তার দাঁত এতটাও তীক্ষ্ণ নয়, কিন বলতে এখানে তীক্ষ্ণ বা ধারালো বোঝানো হয়েছে। তারপরে ফিফথ লাইনে দেওয়া আছে বিকজ দাউ আর্ট নট সিন, দ্যাট মিনস যে তার আর্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে উইন্টার ওয়াইন্ডের প্রবাহিত হওয়ার ধরন, এটাকে আর্ট বলা হয়েছে, এবং এই আর্টটা আমরা দেখতে পাই না, দ্যাট মিনস কিভাবে প্রবাহিত হচ্ছে বা কোন ধারালোভাবে এগিয়ে আসছে কিনা বা আমাদেরকে ক্ষতি করছে কিনা সেই জিনিসটা আমরা খেয়াল করতে পারি না, শুধু অনুভব করতে পারি। তারপরে সিক্স লাইনে দেওয়া আছে অলদো দাই ব্রেথ বি রোড, দ্যাট মিনস যে তোমার শ্বাস নেওয়াটা হয় অনেক বেশি কঠোর, রোড শব্দটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, নিষ্ঠুর বা নির্মম এটাও আমরা বলতে পারি। আচ্ছা, এখানে দাই ব্রেথ বি রুড বলতে এখানে আমাদের ফ্রেন্ড বা আমাদের আপনজন যারা আমাদেরকে বিট্রে করে তাদের শ্বাসকে বোঝানো হচ্ছে। তারপরে কবি দিয়েছেন পরের স্ট্যান্জাতে হেই হো সিং হেই হো আনটো দ্য গ্রিন হলি। আচ্ছা, হেই হো বলতে এখানে হাই বোঝানো হয়েছে। কবি একটা আবেগ ঘন পরিবেশে একটা অনুভূতিকে প্রকাশ করার জন্য হেই হো শব্দটা ব্যবহার করেছেন। আনটু দ্য গ্রিন হলি, এখানে আনটু হচ্ছে একটা প্রেপোজিশন, যেটা হচ্ছে টুয়ার্ডস বোঝায় কোনো কিছুর দিকে, আর দ্য গ্রিন হলি বলতে কবি বুঝিয়েছেন সবুজ লতা বিশিষ্ট গাছ, যেই গাছের দিকে আমরা যাই, দ্যাট মিনস যে আমরা যখন নেচারের সাথে সময় কাটাই তখন আমাদের আসলে অনেক বেশি ভালো লাগে। বাট পরের লাইনে কবি লিখেছেন মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইং, দ্যাট মিনস যে অনেক ফ্রেন্ডশিপ, এখানে ফেইং শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ভণ্ড, যেটা শব্দটার অর্থ হচ্ছে বন্ধ বা হচ্ছে অনেকটাই বোকামি, যেটা হচ্ছে কখনোই আমাদের কি করে না, কোনো ভ্যালিউ রাখে না আমাদের লাইফে। তারপরের ইয়াতে বলা আছে যে মোস্ট লাভিং মেয়ার ফলি, এবং অনেককে ভালোবাসা শুধুমাত্র বোকামি, এখানে ফলি শব্দটা বোকামি অর্থে ব্যবহার করা হয়েছে, এবং ফেইং শব্দটা ভণ্ড অর্থে ব্যবহার করা হয়েছে, অনেকটা কপট অথবা ভণ্ড। তারপরের লাইনে দেওয়া আছে দেন হেই হো দ্য হোলি, তারপরে কবি বলেছেন সো হাই দ্য হোলি বলতে এখানে সবুজ গুল্ম বা সবুজ গাছ লতাপাতা এদেরকে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস যে নেচারকেই আবার ইন্ডিকেট করা হচ্ছে হোলি শব্দটি দ্বারা। তারপরে দিস লাইফ ইজ মোস্ট জলি, দ্যাট মিনস আমরা যখন নেচারের সহচর্যে থাকবো তখন আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক বেশি সুন্দর, এবং enjoyable jolly বলতে এখানে enjoyable শব্দটা ব্যবহার করা হচ্ছে তারপরে স্ট্যানজাতে দেখো কি দেওয়া আছে freeze freeze জমাটবদ্ধ অবস্থায় থাকার জন্য বলা হচ্ছে দাও বিটার স্কাই বলতে এখানে তোমার তিক্ত বিটার বলতে এখানে যে শব্দটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তিক্ত স্কাই বলতে আকাশকে বোঝানো হচ্ছে আচ্ছা ফ্রিজ ফ্রিজ মানে জমাটবদ্ধ অবস্থায় চলে যাওয়ার জন্য বলা হচ্ছে তারপরে লাইনে কবি লিখেছেন that those not bite so nigh আচ্ছা nigh শব্দটা ব্যবহার করেছে those শব্দটা ব্যবহার করেছেন এখানে bite শব্দটা ব্যবহার করেছেন that means সবগুলোর অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দোস্ত বলতে এখানে কবি আমাদের ফ্রেন্ডদেরকে বুঝিয়েছেন এবং bite বলতে কামরানুকে বুঝিয়েছেন এবং knife বলতে এখানে নিচে বোঝাচ্ছে আচ্ছা that means যে এতটা নিচে নয় not bite so nigh তারপর as benefits for God যখন benefits বলতে এখানে যাদেরকে আমরা হচ্ছে উপকার করি আমাদের ফ্রেন্ড যারা আছে তারা যখন ভুলে যায় তখন তার থেকেও আমাদের বেশি কষ্ট লাগে তারপরে লাইনে দেওয়া আছে thou the waters were এখানে যদিও তোমার ওয়াটার ওয়ার্ক বলতে এখানে পানির আচরণকে বোঝাচ্ছে পানি যখন কুলের দিকে বা তীরের দিকে চলে আসে ঢেউ অনেক বড় ঢেউ নিয়ে তখন একটা শব্দ হয় বা তখন আমাদের গায়ে একটু আমাদের ফিলিং হয় সেটাকেই ওয়াটারস ওয়ার্ড শব্দটা কবি ব্যবহার করেছেন সেটাকে বোঝানোর জন্য তারপরের লাইনে দেওয়া আছে দাই দ্যাট মিন্স যে তোমার স্টিং স্টিং শব্দটা বাইটের সিনোনিম কামড় বোঝানো হচ্ছে আচ্ছা is not so sharp that means যে ওই যে ফিলিংসটা ওয়াটারস ওয়ার্ড সেটার যে আমাদের ফিলিংসটা হয় এটা এতটা বেশি শার্প নয় তীক্ষ্ণ নয় ধারালো নয় ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে keen এর সিনোনিম হিসেবে এখানে বসানো হচ্ছে তারপরের লাইনে দেওয়া আছে as friend remembered not যখন আমাদের বন্ধুরা আমাদেরকে মনে রাখে না রিমেম্বার শব্দটা এজন্যই ব্যবহার করেছে যে তারা যখন আমাদেরকে মনে রাখে না তখন কি হয় তখন আরো বেশি আমাদের কষ্ট হয় যতটাও না আমরা সেই পানির কাছ থেকে বেদনা অনুভব করি লাস্ট লাইনটাতে কবি বলেছেন যে হেই হো সিং হেই হো until the green holy আচ্ছা এখানে কবি আবারো হাই শব্দটি ব্যবহার করেছেন যেটা ফিলিংস অর্থে কবি ব্যবহার করে থাকেন এবং until the green holy এখানে আবার unto শব্দটা ব্যবহার করেছেন যেটা আমরা আগেই পেয়েছিলাম যেটা হচ্ছে একটা প্রিপজিশন যেটা অর্থ দিকে বোঝায় সেটা হচ্ছে টুয়ার্ডস বোঝায় দা গ্রিন হোলি বলতে এখানে সবুজ নেচারের কথা বলা হচ্ছে সবুজ লতাপাতার কথা বলা হচ্ছে আচ্ছা এই কবিতাটিতে দেখা যাচ্ছে যে কবি বোঝাতে চেয়েছেন যে লাভ এবং ফ্রেন্ডশিপ যেটা আমরা মানুষের সাথে করে থাকি সেই জিনিসটা আমাদের কি হয় অনেক সময় আমাদের হয় একটা বোকামি কিন্তু আমরা যদি সেটা নেচারের সাথে করি তাহলে নেচার কখনোই আমাদের সাথে বিট্রে করে না কবির এই কবিতাটি লাভ এবং ফ্রেন্ডশিপ এই কবিতার পার্টটি কবির একটা কাব্য থেকে নেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে As You Like It এবং সেই গ্রন্থ থেকে এটাকে এখানে সংকলিত অবস্থায় অ্যাব্রিজ অবস্থায় তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বই ইনক্লুড করা হয়েছে আচ্ছা তো এই কবিতাটি পড়ে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইন পড়ে আমরা বুঝতে পারছি যে কবি বলেছেন যে আমরা বন্ধুত্ব এবং ফ্রেন্ডশিপ নেচারের সাথে যদি করি তাহলে আমরা কখনোই তাদের কাছ থেকে অকৃতজ্ঞ হওয়ার মতো কোনো আচরণ আমরা পাবো না কিন্তু সেটা যদি আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে করি বা কাছাকাছি কোনো মানুষ হয় তাহলে সে যদি হয় বিট্রেয়াল তাহলে অবশ্যই আমাদের সাথে বিট্রে করতে পারে মানে সেই সম্ভাবনাটা আমাদের থেকে যায় আচ্ছা চলো তাহলে এই কবিতাটার আমরা একটু সারাংশ মানে সামারিটা একটু দেখে আসি তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো তাহলে ভিউয়ার্স চলো এতক্ষণ আমরা যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ শেক্সপিয়ারের কবিতাটি পড়েছিলাম সেই কবিতাটির সামারিটা আমরা দেখি আচ্ছা এই কবিতাটির সামারিতে দেখো আমি তোমাদের জন্য একটা সামারি রেডি করে এনেছি এবং এই সামারিটার মধ্যে ফার্স্ট লাইনে লেখা আছে দ্য বিটার কোল্ড অফ উইন্টার ইজ নট সো বিটারলি ফেল্ড অ্যাজ দ্য আনগ্রেটফুলনেস অফ ম্যান দ্যাট মিনস যে এখানে বিটার কোল্ডের কথা বলা হচ্ছে আমরা কবিতাটিতে অনেক জায়গায় দেখেছি কিন শব্দটা ব্যবহার করা হয়েছে তারপরে শার্প শব্দটা ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আসলে তিক্ততা বা ধারালো এই জিনিসটা বুঝিয়েছে তো এখানে বিটার কোল্ড বলতে আসলে সেটাকেই বোঝাচ্ছে যে উইন্টার ওয়াইন যতটাই তীক্ষ্ণ হোক না কেন যতটাই বিটিং হোক না কেন ইটস নট সো বিটারলি ফেল্ড এতটা আমরা মানে তিক্তভাবে এটাকে অনুভব করি না যখন না মানে যতটা আমাদের অনুভব হয় বা ফিলিংস হয় যখন আমাদের কোনো মানুষ আমাদের সাথে অকৃতজ্ঞতা করে আচ্ছা তো অকৃতজ্ঞতা শব্দটা বোঝাতেই এখানে আনগ্রেটফুলনেস শব্দটা আমি বসিয়েছি যেটার সিনোনিম হিসেবে থ্যাঙ্কলেসনেস এই জিনিসটাও তোমরা লিখতে পারো তারপরে সেকেন্ড লাইনে দেওয়া আছে দ্য ইনসিনসিয়ারিটি অফ এ ম্যান of a friend is bitter. আবার insincerityর শব্দটা আমি এখানে ব্যবহার করেছি যখন কেউ সিনসিয়ার থাকে না যে হচ্ছে যখন কোনো ফ্রেন্ড যখন আমাদের সাথে ইনসিনসিয়ারিটি করে সিনসিয়ার থাকে না তখন কি হয় তখনও আরো বেশি তিক্ত লাগে আমাদের কাছে সেজন্য বিটার শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে তারপর থার্ড লাইনে দেওয়া আছে যে লাভ ইজ ফুলিশ দ্যাট মিন্স যে ভালোবাসা হচ্ছে যে বোকামি এখানে ফলিশ শব্দটা কিন্তু কবি ব্যবহার করেছিলেন যেটা ফলিশ অর্থে কবিতাটিতে আমরা দেখেছি এবং আবার বলা হচ্ছে যে and the frozen sky বলতে এখানে জমাটবদ্ধ sky বা cloudful যখন পুরো ক্লাউডে ঢাকা থাকে sky is not so bitter এতটা তিক্ত নয় as the betrayal of man এখানে betrayal শব্দটা ব্যবহার করেছে যেখানে কবিতায় কবি ব্যবহার করেছিলেন failing শব্দটি আমরা দেখেছি তো সেটার সিনোনিম হিসেবে এখানে কিন্তু betrayal শব্দটা ব্যবহার করা হয়েছে যে ওই জিনিসটা যখন জমাটবদ্ধ আকাশটা আমরা দেখি বা আকাশে যখন বজ্রপাত হয় বা ক্লাউড থাকে সেটার থেকেও বিটার বা তিক্ত হয় যখন একটা মানুষ আমাদের সাথে বিট্রে করে বা ভন্ডামি করে তারপরে দেওয়া আছে যে when the beneficiary এটাকে বোঝাতে এই লাইনটা আবার লেখা হয়েছে যে যখন বেনিফিশিয়ারি বলতে যারা উপকৃত হয় তাদেরকে বোঝানো হচ্ছে forget শব্দটা ব্যবহার করেছে যে হচ্ছে ভুলে যায় the benefits তার মানে যে উপকৃত হলো যেভাবে উপকৃত হলো সেই জিনিসটা যখন ভুলে যায় it is bitter than the beating sky এবং এটা ওই তিক্ত আকাশ বা ওই জমাটবদ্ধ কালো আকাশ থেকেও বেশি তিক্তময় বা বেশি হচ্ছে খারাপ লাগে আমাদের কাছে তারপরে দেওয়া আছে যে the sting of water worm sting বলতে এখানে আঁচড়ানো কামড় যেটাই বলো না কেন সেটা বোঝানো হচ্ছে কারণ এটা bite এর synonym আমরা জানি of water worm যেটা কবিতাতেও ব্যবহার করেছেন কবি is not so bitter এতটা তিক্ত নয় than the friend who forgets friendship যখন আমাদের friend আমাদের friendship বা বন্ধুত্বের কথাটা ভুলে যায় যেটা হচ্ছে কবিতাটির একদম basic একটা quotation যেটা love and friendship কবিতাটির টাইটেল ছিল তো যখন বন্ধুরা আমাদের বন্ধুত্ব ভুলে গিয়ে আমাদের সাথে বিট্রে করে সেটা বেশি তিক্ত লাগে আমাদের কাছে যত টানা নেচার আমাদেরকে তিক্ততা দেয় বা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা নেচারের কারণে পড়ে থাকি বিভিন্ন ক্যালামিটিস হয় বা প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা আমি বলছি তো সেখান থেকেও বেশি তিক্তকর যেটা হচ্ছে যখন আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডশিপ ভুলে যায় এবং ভালোবাসা ভুলে যায় সো সামারিটা পরে আমরা দেখতে পাচ্ছি যে কবি ওই কথাটাই বলেছেন যে মানুষের উপকৃত হওয়ার পর যারা উপকৃত হয় তারা উপকারীর উপকার স্বীকার করে না বাট নেচার আমাদের সাথে কখনোই এই কাজটা করে না তো সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা চলার পথে আমরা অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখবো যে যখন যারা বিট্রে করবে তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং এই যে কারোর সাথে আমরা বিট্রে করার চেষ্টা করব না তাহলে ভিউয়ার্স চলো এতক্ষণ আমরা সামারিটা দেখলাম লাভ এবং ফ্রেন্ডশিপ কবিতার উইলিয়াম শেক্সপিয়ারের এখন আমরা থিমটা দেখে আসি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পেপারে মাঝে মাঝে থিম চলে আসে আচ্ছা দেখো তাহলে থিমটাতে এখানে তোমাদের জন্য আমি রেডি করে নিয়ে এসেছি এবং থিমটাতে কি লেখা আছে আমরা একটু দেখার চেষ্টা করি ফার্স্ট লাইনে দেওয়া আছে দ্য পয়েট ইন দ্য ভেরি বিগিনিং অ্যাড্রেসেস দ্য উইন্টার ওয়াইন দ্যাট মিনস যে কবিতার একদম ফার্স্ট লাইনে কিন্তু কবি প্রথমে যে উইন্টার ওয়াইনটাকে অ্যাড্রেস করেছেন যে ব্লো ব্লো দ্য উইন্টার ওয়াইন্স এরকম লেখা ছিল তো and says that it can blow as much hard as it likes because it is not so harsh and rude like man's nature of being ungrateful that means যে কবি এই কথাটি বলেছেন যে এটা হচ্ছে শার্প এবং হার্ড বাট পরের লাইনেই আবার কবি এটা বলেছেন যে মানুষ যখন অকৃতজ্ঞ হয় man's ingratitude এই কথাটা কবি ব্যবহার করেছেন যেখান থেকে ungrateful শব্দটা আমি লিখেছি যে মানুষ যখন অকৃতজ্ঞ হয় তখন সেই উইন্টার ওয়াইন থেকে আরো বেশি তিক্তভাবে বা আমাদের ফিলিংসটা আরো বেশি হার্শ হয় কঠিন হয় আমাদের জন্য সেটা মেনে নেওয়া তারপরে সেকেন্ড লাইনে দেওয়া আছে দ্য অ্যাটাক অফ দ্য উইন্টার ওয়াইন্স ইজ নট সো শেয়ার যেটা প্রথমে আমি বললাম যে উইন্টার ওয়াইনের অ্যাটাক করা বা এটার যে ফিলটা এটা এতটাও কি নয় শার্প নয় ধারালো নয় বিকজ ইট ইজ নট ভিজিবল এবং এটাকে কি করা হয় না যে দেখা যায় না যেটা কবিতায় কবি লিখেছিলেন যে দাই আর্ট নট সিন সো এই জন্য কিন্তু ভিজিবল শব্দটা এখানে আমি ব্যবহার করেছি যে এটা কি দেখা যায় না and although it is beatingly cold যদিও এটা কি থাকে অনেক বেশি তীব্র একটা শীত আমরা অনুভব করি বা থাকে the poet asks the frosty sky frosty মানে যে হচ্ছে কুয়াশাচ্ছন্ন যে স্কাইটা আছে সেটাকে বলেছেন যে সেটাকে কবি asks করেছেন to freeze জমাটবদ্ধ হয়ে যাওয়ার জন্য because it won't cause him deep pain as caused by his friends who forget his favors instead of being thankful. That means যে এটাকে কবি ফ্রিজ হতে বলেছেন যে এটা এতটাও বেশি পেইন কবিকে দেয় না যতটা না সে তার ফ্রেন্ডের কাছ থেকে পায় বা যখন তার ফ্রেন্ড তার ফেভার ভুলে যায় দ্যাট মিন্স সে যে উপকার করেছিল তাকে যে বেনিফিটগুলো করেছিল সেগুলো যখন ভুলে যায় বা যখন তার মধ্যে কোনো থ্যাঙ্কফুলনেস কাজ করে না আচ্ছা তারপরে দেওয়া আছে যে the poet says that although the waters are frozen they don't cause sharp pain আচ্ছা যখন পানিও ফ্রোজেন থাকে তখন এতটা ধারালো ভাবে আমাদেরকে আঘাত করে না শার্প পেইন শব্দটা ব্যবহার করেছে যে আমরা এতটা বেশি ব্যথা পাই না লাইক ওয়ান কজ বাই হিজ ফ্রেন্ড যখন আমাদের ফ্রেন্ড আমাদের সাথে বিট্রে করে তখন আরো বেশি আমরা ব্যথা পাই যেটা আমাদের মনে আর কি ব্যথাটা হয় who doesn't even bother to remember him এবং আমাদের ফ্রেন্ড মাঝে মাঝে এরকম হয় এরকম কিছু ফ্রেন্ড আমরা দেখতে পাই যেটা যারা হচ্ছে আমাদেরকে তাদের মনে রাখে না যেজন্য কিন্তু রিমেম্বার শব্দটা ব্যবহার করেছে তারপরে ধাঁচ শব্দটা দেওয়া আছে যে এভাবে the frozen faces of the world that means যে পৃথিবীর যে জমাটবদ্ধ ফেস বা তিক্ত ফেস গুলো যেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস এর কথা সামারিতে তোমাদেরকে আমি বলেছি যে এতটাও বেশি পেইনফুল নয় দেখো এখানে লেখা আছে the are more painful than the frozen waters আচ্ছা যে হচ্ছে যে ফ্রোজেন ওয়াটারস থেকেও সেগুলা হচ্ছে বেশি পেইনফুল যে হচ্ছে পৃথিবীর মানুষগুলো যখন আমাদেরকে কি করে আমাদেরকে যখন তিক্তভাবে আঘাত দেয় বা পেইন দেয় উই শুড অলওয়েজ বি সিঙ্গিং থ্রুআউট দ্য ইয়ার লাইক হোলি দ্যাট মিন্স যে আমরা গান গেতে থাকবো লাইক হোলি বলতে এখানে এভার গ্রিন একটা প্ল্যান্টের কথা বলা হয়েছে যেটাকে বলে বা যেটাকে ব্যবহার করে কবি হচ্ছে নেচারের দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন আমাদেরকে যে নেচার আমাদের সাথে বিট্রে করে না এই শব্দটা ব্যবহার করেছেন দ্য পয়েট হিয়ার সেইজ দ্যাট দ্য ফ্রেন্ডশিপ ইজ অনলি এ প্রেসেন্স দ্যাট মিন্স যে ফ্রেন্ডশিপটা হচ্ছে কেবলমাত্র আমাদের একটা উপস্থিতি একটা শব্দ মাত্র অ্যান্ড লাভিং ইজ নাথিং এবং ভালোবাসাটাও তোমাদের জন্য বা আমাদের জন্য কোনো কিছু নয় বাট অ্যাবজর্বডিটি and foolery that means যে এটা হচ্ছে জাস্ট শুধু একটা বন্ডামি আর বোকামি কারণ হচ্ছে কবিতায় কবি কিন্তু ফেইং শব্দটা ব্যবহার করেছেন এর জন্য কিন্তু আমি এখানে absurdity and foolery শব্দটা ব্যবহার করেছি আচ্ছা পরে লেখা আছে he again tells that life is very wonderful এবং সে আবার বলেছেন যে জীবন হচ্ছে অনেক বেশি সুন্দর and should be fully enjoyed এবং সেই জীবনকে আমরা সঠিকভাবে বা পরিপূর্ণভাবে আমরা কি করব এনজয় করব ইট ইজ লাইক এ সং এটা একটা জাস্ট গানের মতো আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে অ্যাজ ইউ লাইক ইট কবির যে একটা সাহিত্যকর্ম আছে সেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছিল তো এই জন্য যেটা ছিল একটা পুরোটা একটা গান সং সো সেই সং এর একটা ছোট একটা ব্রিজ একটা অংশ তোমাদের জন্য এখানে কবিতা আকারে দেওয়া হয়েছে অ্যান্ড শুড বি সাং যেটা হচ্ছে আমরা অলওয়েজ গেয়ে যাব মানে আমাদের লাইফটা হচ্ছে একটা গানের মতো এবং আমরা এটাকে উপভোগ করব এবং গেয়ে যাব দ্য পয়েট হেয়ার প্রজেক্টস হার্শ রিয়ালিটি থ্রু হিজ সং এবং এখানে আমি লিখেছি যে প্রজেক্টস মানে যে প্রেজেন্ট করেছেন হার্শ রিয়ালিটি হার্শ মানে একটা নির্মম একটা বাস্তবতা সেটার কথা বলা হচ্ছে his song মানে তার গানের মাধ্যমে বাট সে আবার এটাও বলেছেন যে আমাদের লাইফকে আমরা এনজয় করব এবং হচ্ছে আমরা সবসময় কি করব আমরা সবসময় নেচারের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করব তাহলে আমাদের কি হবে আমাদের বিট্রেড হওয়ার বা বিট্রেয়াল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে তো এই ছিল তোমাদের লাভ এবং ফ্রেন্ডশিপ কবিতার থিমটি আমরা সামারি থিম এবং কবিতাটি পড়ে আশা করি কিছুটা বুঝতে পেরেছি তো পরবর্তী পর্বে বা নেক্সট এপিসোডে আমি হয়তো অন্য কোনো কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবে টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকবে এবং কোনো যদি তোমাদের কমেন্ট থাকে তাহলে অবশ্যই সেই কমেন্টটা করে দিবে তাহলে আমাদের জন্য আরও ভালো ভিডিও প্রেজেন্ট করার মানে সুযোগ আসবে তো সে পর্যন্ত ভালো থাকবে থ্যাংক ইউ